2005 সালের 14ই আগস্ট সেই দিন সকালে হেলিওস ফ্লাইট 522 এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্স এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সকাল 9:07 ফ্লাইট টেক অফ করে। প্লেনে ছিল 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ফ্লাইট ক্রু মেম্বার সহ মোট 121 জন। ফ্লাইটের পাইলট ছিল জার্মান পাইলট হ্যান্স জার্গেন মার্টিন, যার কিনা 16,900 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল। কো পাইলট ছিল 51 বছর বয়সী প্যাম সেরালেন্স, যার কিনা 7,449 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। প্লেন উড্ডয়নের 15 মিনিট পরে ঠিক 9:12 প্লেন 12,040 ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর এই উচ্চতায় পৌঁছানোর পর আচমকা একটা অ্যালার্ম বেজে ওঠে। পাইলটরা বুঝতে পারে যে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। এটা দেখে তারা কিছু ভেবে উঠতে পারছিল না, কারণ টেক অফ কনফিগারেশন অ্যালার্ম প্লেন টেক অফ করার আগ মুহূর্তে বেজে ওঠে। কিন্তু হঠাৎ করে 12,000 মিটার উচ্চতায় এই অ্যালার্ম বেজে ওঠার কারণ পাইলটরা ঠিক বুঝে উঠতে পারছিল না। কারণ জানার জন্য তারা ATC-র সাথে কন্ট্যাক্ট করে। পাইলট সব কিছু ATC-কে খুলে বলেছিল। ঠিক সেই মুহূর্তে আরও একটি ভয়ানক অ্যালার্ম বেজে ওঠে। ককপিটে থাকা বেশ কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে ওঠায় ATC এবং কন্ট্রোল রুম থেকে পাইলটের কথা শোনা যাচ্ছিল না। সেই সাথে প্লেনের মাস্টার অ্যালার্ম বেজে ওঠার অর্থ ছিল প্লেনের বেশ কয়েকটি সিস্টেমে একসঙ্গে ওভারহিট হয়ে গিয়েছে। পাইলটরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে হঠাৎ করে এসব কী হচ্ছে। এইসব অ্যালার্ম শুনে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠে। ক্রু মেম্বাররা তাদেরকে শান্ত করার চেষ্টা করতে থাকে। প্যাসেঞ্জাররা নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেনের অনুপস্থিতি বুঝতে পারছিল। আর ঠিক তখনই অটোমোডে অক্সিজেন মাস্কগুলো নেমে আসে। এই সময় প্লেন ছিল 18,000 ফিট উচ্চতায়। পাইলট কন্ট্রোল রুমের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু পাইলটের কথা ATC পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে ATC-র সাথে প্লেনের কন্ট্যাক্ট সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ATC প্লেনের সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে। প্লেন আরও অধিক উচ্চতায় উঠতে থাকে। এই রুটে এথেন্স পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ রাত 10:45 প্লেনের সেখানে পৌঁছানো শিডিউল ছিল। 9:30 প্লেন উঠে যায় 34,000 ফিট উচ্চতায়। এরপর 9:37 প্লেনটি এথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজিওনে পৌঁছে যায়। 10:12 থেকে 10:50 পর্যন্ত এথেন্স এয়ার কন্ট্রোল রুম থেকে প্লেনটির সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তারা কোনোভাবেই প্লেনের সাথে তারা যোগাযোগ করতে পারছিল না। 10:45 বাজতে ঠিক এই সময়ে প্লেনটির এথেন্স এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, কিন্তু এই সময় প্লেনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভয়ানক কিছু ঘটেছে ভেবে এথেন্স ATC থেকে 2টি F-16 ফাইটার জেট প্লেনটিকে খুঁজতে শুরু করে। বেশ কিছু সময় পর ফাইটার জেট প্লেনটিকে খুঁজে পায়। একটি ফাইটার জেট প্লেনটির খুব কাছে চলে আসে। ফাইটার জেটের পাইলট দেখতে পায় কো পাইলটের সিটে কেউ একজন বসে আছে, আর মেইন পাইলট নিজের মাথা ঝুঁকিয়ে অজ্ঞান হয়ে আছে। ফাইটার জেট প্লেনটির পেছনে পেছনে আসে এবং তারা প্লেনের জানালা দিয়ে দেখতে পায় যে 2টি ফাইটার জেট প্লেন দেখা সত্ত্বেও প্যাসেঞ্জার তাদের দিকে ভ্রুক্ষেপ করছিল না। কোনো প্যাসেঞ্জারের মধ্যে কোনো রিয়াকশন নেই। ঠিক 11:49 ফাইটার জেটের পাইলট দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তি প্লেনের কেবিন থেকে ককপিটের দিকে যাচ্ছে। কিছু সময়ের জন্য সে প্লেনের পাইলটের সিটে বসে পড়ে। ফাইটার জেটের পাইলট সিগনাল দিতে থাকে। সেই ব্যক্তিও ফাইটার জেটের পাইলটদেরকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বলতে পারছিল না। তার 1 মিনিট পরে প্লেনের লেফট ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, আর প্লেনটি বাম দিকে হেলে নিচের দিকে পড়তে থাকে। ঠিক 12:00 প্লেনটির রাইট ইঞ্জিন সেটিও কাজ করা বন্ধ করে দেয়। সেই ব্যক্তি প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। 12:04 প্লেনটি এথেন্সের 4 কিলোমিটার দূরে পাহাড়ি একটি অঞ্চলে এসে ক্র্যাশ করে। প্লেনটি ক্র্যাশ হওয়ার ফলে প্লেনের মধ্যে থাকা সবাই মারা যায়। একবার অনুভব করুন, ফাইটার জেটের 2জন পাইলট একসাথে 121 জনকে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করতে দেখে তাদের অনুভূতিটা কেমন হয়েছিল। তারা শুধু দেখেই যাচ্ছিল, কিন্তু কিছু করতেই পারছিল না। এরপর সেই প্লেন ক্র্যাশ হওয়ার ঘটনা সকল নিউজ পেপারের হেডলাইন হয়ে যায়। পুরো বিশ্বব্যাপী সবাই জেনে যায়। দ্রুত রেস্কিউ অপারেশন চালানো হয়, সকল ডেড বডি প্লেন থেকে বের করা হয়। কিন্তু সেই ডেড বডিগুলোর পোস্টমর্টেম শেষে রিসার্চাররা বুঝতে পারেন প্লেনে থাকার সময় এবং প্লেন ক্র্যাশ করার আগেই অনেকে মৃত্যুবরণ করেছে। এখানেই শেষ না, বেশ কিছু প্রশ্নও থেকে যায়। পাইলট যখন আগে মারা গিয়েছিল, তাহলে 2 ঘন্টা যাবত প্লেনটিকে কে কন্ট্রোল করছিল? এর উত্তর আগেই বলেছি, ককপিটের দিকে কেউ একজনকে আসতে দেখা গিয়েছিল। সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যাড্রিয়ান্স। প্লেন ক্র্যাশ হওয়ার আগ মুহূর্তে সে এথেন্সের এয়ার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টাও করেছিল। অ্যান্ড্রিয়াস কন্ট্রোল রুমের সাথে 5 বার মেডে মেডে বলতে থাকে। অ্যাড্রিয়াসের কাছে এমন কোনো অভিজ্ঞতা ছিল না যে সে বোয়িং প্লেনকে কন্ট্রোল করতে পারবে। তবে শেষ পর্যন্ত সে প্লেনটিকে একটি জনমানবহীন এলাকায় নিয়ে যেতে সক্ষম হয়।
এক্সপার্টরা তদন্ত করে জানতে পারেন যখন বাম দিকে হেলে পড়েছিল প্লেনটি তখন প্লেনের ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এরপরে ইনভেস্টিগেট অফিসাররা এর আসল কারণ জানতে পারে। তারা কন্ট্রোল প্যানেলে একটি বাটন দেখতে পায়। এটা ছিল প্লেনের প্রেসারাইজড বাটন। এই বাটন দেখে অফিসাররা সব কিছু বুঝতে পারে। আসলে এই প্রেসারাইজড বাটন প্লেনের মধ্যে এয়ারফ্লোকে কন্ট্রোল করে। এইসব ইঞ্জিন অল্প অল্প করে বাইরের বাতাস প্লেনের মধ্যে প্রবেশ করায়, যাতে করে প্লেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা না দেখা দেয়। আর প্রেসারাইজড বাটনটি অটোমেটিক মোডে রাখা হয়। আর যদি এই বাটন ম্যানুয়াল মোডে রাখা হয় তাহলে ক্যাপ্টেন এবং কোপাইলটকে এটার দিকে নজর রাখতে হয়। কিন্তু এমনটা কেন ঘটল এটা জানতে হলে প্লেনটিকে টেক অফের একদিন পূর্বে ফিরে যেতে হবে, যখন এই প্লেনটিকে রুটিন সার্ভিসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্লেনের খুঁটিনাটি চেক করে সার্ভিসের জন্য প্রস্তুত করা হয়। আর এখানেই সার্ভিসম্যানেরা প্রেসারাইজড বাটন ম্যানুয়াল মোডে রেখে পাইলটের কাছে বিমানটিকে হস্তান্তর করে। প্লেন টেক অফের সময় পাইলট এবং কোপাইলট প্রেসারাইজড বাটনটির দিকে তাকানোর কোনো সময়ই পায়নি। এর ফলে বাটনটি ম্যানুয়াল মোডেই চালু থাকে, যার ফলে প্লেনের মধ্যে ধীরে ধীরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। যাত্রীদের মাথা ব্যথা শুরু হয়। পাইলটরা অ্যালার্ম ঠিকই শুনতে পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা প্রেসারাইজড বাটনটির দিকে মনোযোগ হারিয়ে ফেলে, যার ফলে প্লেনের মধ্যে মারাত্মক অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। আর পাইলটরা আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে। কেবিনের অক্সিজেন মাস্ক অটোমেটিকভাবে নিচে নেমে আসে, তাই যাত্রীরা ক্ষণিকের জন্য অক্সিজেন পেয়েছিল। কিন্তু পাইলটদের ককপিটে অক্সিজেন মাস্ক অটোমেটিকভাবে নিচে নেমে আসে না, তাই ধীরে ধীরে প্লেনের সবাই জ্ঞান হারাতে থাকে। কারণ অক্সিজেন মাস্ক কেবলমাত্র 12 মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ করে, তাই এরপর সবাই জ্ঞান হারিয়ে ফেলে, শুধুমাত্র একজন ছাড়া। তিনি হলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড্রিয়াস। আপনারা হয়তো ভাবছেন অ্যান্ড্রিয়াসের কেন কোনো অক্সিজেনের ঘাটতি দেখা দিল না। আসলে অ্যান্ড্রিয়াস ছিল একজন স্কুবা ড্রাইভার, আর স্কুবা ড্রাইভাররা তাদের নিঃশ্বাস লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারে। তাই অ্যান্ড্রিয়াস এই অবস্থায় বেশ কিছুক্ষণ তার শ্বাসপ্রশ্বাস চালিয়ে যেতে পেরেছিল। ইতিমধ্যেই সবাই লাশ হয়ে গিয়েছে, আর অ্যান্ড্রিয়াস তার সর্বোচ্চটা দিয়ে প্লেনটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং প্লেনটি ক্র্যাশ করে। সবার মৃত্যু হয় এই ঘটনায়। এই ঘটনার 15 মাস পর এথেন্স এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি রিপোর্ট প্রকাশ করে। প্রেসারাইজড বাটনটি অটোমেটিক মোডে থাকার কথা ছিল, কিন্তু সার্ভিসম্যানরা সেটাকে ম্যানুয়াল মোডে দিয়ে দেয়, আর পাইলটও সেটি লক্ষ্য করেনি। সার্ভিসম্যানরা যদি এটা না করত তাহলে হয়তোবা এমন মর্মান্তিক দুর্ঘটনা কখনোই ঘটত না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে পারেন। আর যদি এমন রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।